দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো অনেকদিন ধরেই মন্দারমণি আসবো আসবো ভাবছিলাম, তো অ্যাটলিস্ট আশা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কলকাতা ট্যুরিজম ব্লগ, আর আমি আজ চলে এসেছি মন্দারমণি সি বিচে। তো এখন আমি তোমাদের দেখাবো মন্দারমণির সৌন্দর্য, এবং এই ভিডিওতে থাকছে কিভাবে তোমরা মন্দারমণি আসবে, কোন টাইমে এলে তোমাদের সবথেকে ভালো হয় এবং কোন টাইমটা আইডিয়াল, সেই সব তথ্য তোমাদের এই এক ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা ডিসক্রিপশনও একবার চেক করে নেবে, ডিসক্রিপশনেও আমি পুরো বিবরণটা দিয়ে দেবো। তো চলো দেখাই তোমাদের মন্দারমণি সি বিচটা। তীব্র গরমে আপনার প্রাণটা যখন হাঁসফাঁস করছে ঠিক সেই সময়টায় আমি আপনাদের জন্যে নিয়ে চলে এলাম মন্দারমণির এমন সুন্দর সমুদ্রের পাড়ে উপভোগ করার মতো দৃশ্য, এবং কিভাবে মন্দারমণি আপনারা খুবই অল্প খরচে আসতে পারবেন সেই সম্পূর্ণ তথ্যই থাকছে আমার এই ভিডিওতে। এটা হলো ধর্মতলা, ধর্মতলার স্টেট বাস টিকিট কাউন্টার। এখান থেকে আমরা বাসের টিকিট কেটে তারপরে বাসে উঠে গেছিলাম 9:45। এটা বাসের ভেতরে, সিটগুলো একটু দেখে নিই, এই যে বাসের পরিবেশটা। যেতে যেতে আমরা দেখতে পেলাম হলদি রিভার, এখানে চড়া পড়ে গেছে, জল অনেকটাই কম। এখানে বাচ্চারা দেখুন স্নান টান করছে, আর একটা নৌকাও আছে। এটা বেশ চওড়া একটা নদী, কিন্তু অনেকটাই কম জল থাকার কারণে বেশ দেখতে সুন্দর লাগছে। সব বাচ্চারা নদীর মাঝখানটাই খেলা করছে। মন্দারমণি যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, চারপাশে সবুজ ধান ক্ষেত এবং চারিদিকে সবুজ মাঠ। আমরা চলে এসেছি শৈলা ব্রিজের কাছাকাছি। এই ব্রিজের কাছাকাছি আপনারা অনেক নৌকা এবং লঞ্চ এখানে দাঁড় করানো দেখতে পাবেন। এখানে এখন ভাটা। তো এই ব্রিজের উপরে একটা হুডিং এখানে লেখা আছে মন্দারমণি 8-10 কিলোমিটার, এবং তাজপুর 14 কিলোমিটার, এবং দীঘা 33 কিলোমিটার। তো আমরা প্রায় মন্দারমণির কাছাকাছি চলেই এসেছি। এই ওভারব্রিজটার উপর দিয়ে হচ্ছে এই মন্দারমণির ওই দিকটা আমরা যাচ্ছি, এদিক দিয়ে। আর এদিকটা দেখুন সব নৌকা লঞ্চ সব দাঁড়িয়ে আছে, এখন ভাটার টাইম। এদিকটা এই টোটোটাতে করে আমরা এলাম। এখানে লেখা আছে ডিস্টেন্স কোথা থেকে কত দূর, কলকাতা, কাঁথি এবং জুনপুট। আমি এখন মেন মন্দারমণি বিচে চলে এসেছি, এই যে পেছনেই লেখা আছে। তো সামনে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, টোটো অটো সব এখানেই দাঁড়াচ্ছে। এখানে একটা সুন্দর মন্দির আছে, সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখি, দেখা যাক, মন্দিরটা খোলাই আছে এখন। কি সুন্দর ফুল, কি সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ, এখানে একটা দেখুন বিশ্ব বাংলার গ্লোব আছে। সি বিচে দেখুন একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এই ওয়াচ টাওয়ারটা যাতে দূরে অনেকে চলে যায় তাদের লক্ষ্য রাখার জন্য। দেখো কত সুন্দর ফাঁকা ফাঁকা সি বিচ, আর সমুদ্রের শব্দ এত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। তো এখানে দেখো এই ছোট ছোট গাড়িগুলো আছে, এগুলোও অনেকে চড়ে এনজয় করে। আর যখন গরমকাল, তো তোমরা ঝটপট চলে এসো মন্দারমণিতে, খুবই সুন্দর দীঘার কাছেই মন্দারমণি। জলের সাউন্ড কি তোমরা শুনতে পাচ্ছ, কত সুন্দর সাউন্ড জলের। আর দীঘাতে যেরকম মানে পুরোটা জোয়ার এসে গেলে এখান থেকে হাঁটাই যায় না, কিন্তু এই চড়াটা দেখুন মানে অনেকটা বড় বিচ, এখানে হাঁটা চলার জন্য অনেকটাই জায়গা পাওয়া যাবে। তো পেছনেই দেখতে পাচ্ছ তোমরা সমুদ্র। তো এখন তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমাদের এখানটা আসতে হবে। তো কলকাতা থেকে যারা আসছো, ধর্মতলা থেকে বাই বাসও আসতে পারো, এবং হাওড়া থেকে লোকাল ট্রেন বা রিজার্ভেশন ট্রেনেও তোমরা আসতে পারো। আমি এসেছি বাসে করে, বাসে ভাড়া নিয়েছে পার হেড 120 টাকা, ওটা হলো তোমার সরকারি বাস।
এটা আমাদের আসার সময় যে টিকিট কেটেছি সেটা। খরচটা একটু কমানোর জন্য তোমরা চলেই আসতে পারো সরকারি বাসে করে। এছাড়া আছে এসি বাস, তোমাদের ভাড়া নেবে 250 টাকা করে। আমি এসেছিলাম কাঁথি পর্যন্ত, কিন্তু তোমার আসতে গেলে মন্দারমণি আসতে গেলে সব থেকে ইজি ওয়ে হবে চাউলখোলা মোড় নেমে, সেখান থেকে টোটো কিংবা অটো ধরে পার হেড 30 কি 40 টাকা করে নেবে যদি শেয়ার অটোতে আসো, এবং রিজার্ভ করে এলে নেবে 150 টাকা করে। তো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা বলে দিচ্ছি। আর ট্রেনে করে এলে তোমাদের নামতে হবে রামপুরনগর বেঙ্গল স্টেশনে, সেখান থেকে টোটো অটো ধরে চাউলখোলা মোড় নামতে হবে, সেখান থেকে আসতে হবে মন্দারমণি। তো সবথেকে ভালো হয় মন্দারমণি আসতে গেলে বাসের অপশানটা, বাসে, স্টেট বাসে। তো বললাম যে তোমরা যদি টাকা পয়সা বাঁচাতে চাও তাহলে আমার মতো চলে আসো স্টেট বাসে, আর এসি বাসেও আসতে পারো। গরমকাল পড়ে যাচ্ছে তো এসি বাসে চলে আসতে পারো। আমি তো এখন এসেছি, সিজনটা খুবই সুন্দর, তবুও গরম লাগছে, মানে এখানে হাওয়া দিচ্ছে তবুও গরম লাগছে। এখানটা দেখুন একটা রেস্টুরেন্ট পাশেই, আর পাশেই একটা রিসর্ট টাইপের আছে এখানটা। আর এই যে তোমরা এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এক একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? এখানে তোমাদের অঙ্কিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে অর্ডার অনুযায়ী খাবার পাওয়া যায়, এখানে রান্না করেও তোমরা খেতে পারো, মানে এখানে রান্নারও ব্যবস্থা করে দেবে, ওরা পুরোপুরি ওদের হাতে ছেড়ে দেবে। এবং এখানে যদি তোমরা মাছ কিংবা মাংস এনে রান্না করার জন্য অর্ডারও দাও, সেই অনুযায়ী তোমাদের রান্না করে দেবে, মানে তোমরা সকালবেলা দিয়ে গেলে তোমরা দুপুরবেলার মধ্যে খেতে পারবে। এখন এগুলো বন্ধ আছে, তো এখন হয়তো অফ সিজন তাই বন্ধ আছে, ঠিক জানি না, বুঝতে পারলাম না বন্ধ কেন আছে। তো দেখো জায়গাটা পুরো ফাঁকা, নিরিবিলি যদি তোমরা সাগরের পাড় অনুভব করতে চাও তো তোমরা অবশ্যই মন্দারমণি আসতে পারো। একটু পরে আমি স্নান করতে নেমে যাব, তো তোমাদের সাথে স্নান করার আসার পরে কথা হবে। এবং বিকালবেলা যাব লাল কাঁকড়া বিচ, এখান থেকে লাল কাঁকড়া বিচও অনেকটাই কাছে, তো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবো। তোমরা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। সমুদ্রের সি ভিউ উপভোগ করতে আপনারা এই সামনেই রিসর্ট এবং রেস্টুরেন্ট দুটোই সামনে পেয়ে যাবেন। তো এটা হলো রেস্টুরেন্ট, আর ওই সামনে ওটা হলো রিসর্ট, তো একদম মানে সি বিচের সাথে লাগোয়া, আপনারা বুঝতেই পারছেন দেখে। তো চলুন একটু কাছের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই রিসর্টের ভেতরে আপনারা 1500 টাকা থেকে শুরু করে রুম পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন টেবিল চেয়ারও রাখা আছে রেস্টুরেন্টে খাবার জন্য। তো চারিপাশটা দেখুন খুবই কাছেই, একদম রিসর্টটা খুবই কাছে। এই যে দূরে আমার মা স্নান করছে জলের মধ্যে, এবার আমি যাচ্ছি নাবতে। এখানে দেখুন এই যে রাফটিংয়ে করে এখন যাচ্ছে ওরা, সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে সেফটির জন্য, এখন ওরা যাবে। এটা আমি যতদূর শুনেছি 250 টাকা ঘন্টা অনুযায়ী, বা কিলোমিটার হিসেবে 250 টাকা করে নিচ্ছে এটা, বেশ এনজয়মেন্ট। আমার তো স্নান করা হয়েই গেছে, তো স্নান করে বেশ এনজয়ও হলো, এখন বাড়ির দিকে ফিরবো, বিকালে আবার একটু বেরোবো, সন্ধ্যার দিকে লাল কাঁকড়া বিচে আসতে হবে।
আর হচ্ছে দীঘা পুরী অনেকেই যায়, তাজপুর দীঘা পুরী এগুলো তো, এখানে একটা আলাদাই ফিলিংস। এখানে একদম ফাঁকা ফাঁকা নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ, একদম ওটাই সব থেকে বেটার এখানে। তো আমি এই ফার্স্ট টাইম এলাম, আমার অভিজ্ঞতা ভালো। আর আপনারা কবে কি এসছেন, আপনাদের কেমন কি অভিজ্ঞতা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং একবার ডিসক্রিপশানটা অবশ্যই চেক করে নেবেন। ডিসক্রিপশানে কীভাবে কী আসতে হয় যারা জানে না তারাও জানতে পারবেন। তো আজকের জন্য টাটা।